দুই সিটি ছাড়াও আজ দেশের বেশ কিছু পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি, তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন পিন্টু হাজং। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। ইভিএম এ প্রথমবারের মতো পৌরসভায় পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি ভোটাররা। বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নয়টি ওয়ার্ডের 14টি কেন্দ্রে মেয়র পদে ভোট গ্রহণ হয়। জামালপুরের বক্সিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। একই সাথে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। মুন্সিগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে উপনির্বাচন হয়। এই উপনির্বাচনে মূল কারণ আমাদের যিনি সাধারণ ওয়ার্ডের সদস্য ছিলেন, উনি শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। এছাড়াও পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পিন্টু হাজং, নাগরিক